हाय गाइस वेलकम बैक टू माय चैनल फ्लाइंग बार और आज के आमी चले बुल्टोडांगा ब्रिजर ऊपर एखान थेके जाबो श्रीभूमि स्पोर्टिंग क्लाबर दिखे तो अवश्य ब्लॉग के कंटिन्यू करते थाकुन एवं आज थेके शुरू करलाम 2022 दुर्गापूजा परिक्रमा तो संगे थाकुन एवं ब्लॉग के अवश्य कंटिन्यू करते थाकुन चैनल प्रथम हये थाकले अवश्य चैनलटिके सबस्क्राइब करे निन तो चलुन आज थेके प्रत्येकटा पैंडेले घुरे घुरे बेड़ाई एवं आपनी तो सुनतेई पाच्छेन दुर्गापूजोर आगमनी गान আশীরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা এখন আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম কাছে আর এখানে দেখতেই পাচ্ছেন সামনে সেই বিবেকানন্দের মূর্তি তার সামনেই আমি চলে এসেছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আর পুজোকে মাত্র বাকি রয়েছে 70টা দিন ঠিক তার আগে শ্রীভূমি আগের বছর তো বুর্জ খলিফা করেছিল তো ভীষণ একটা আকর্ষণের কেন্দ্র ছিল তো এবছর কতটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারবে সে কারণে আজকে দেখতে আসা এবং তার সঙ্গে এখনও পর্যন্ত প্যান্ডেলের কাজ কতটা হয়েছে সেটাও একটু দেখে যাওয়ার জন্য আজকে চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানকার খুঁটি পুজো হয়ে গেছে 1 জুলাই থেকে আমি বেশ কিছুটা দিন পর এসেছি কারণ দেখলাম যে একটু পরে গেলেই বোঝা যাবে যে প্যান্ডেলটা কেমন হচ্ছে বা কীরকম তো সে কারণে আজকে চলে আসা গাইস এখন আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম পাশেই দেখতে পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার পাশেই প্যান্ডেল হওয়ার কথা রয়েছে তো দেখা যাক কত দূর এগিয়েছে কাজ গাইস এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম ভ্যাটিকান সিটি মানে বুঝতে ইতালি দেশের রোম শহরের মধ্যে যে ভ্যাটিকান সিটি যেটা পোপদের দেশ তো সেটাই এবছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম আর এখন পুজোকে মাত্র বাকি রয়েছে 70 দিন তার আগেই এসেছি এখানে শুনেছি যে প্যান্ডেলটা সিক্রেট প্যান্ডেল হতে চলেছে সে কারণে এখন বাঁশ মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মেন যে প্যান্ডেল এখনও তৈরি কাজ এখনও এখানে হয়নি অন্য কোথাও হয়তো হতে পারে তো এখানে নেই তো 70 দিন আগে আমি এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর দেখতেই পাচ্ছ এখানকার প্যান্ডেল তো আশা করি খুব সুন্দরই হবে কারণ এটাও এবছর এখানকার যে পুজো 50 বছরে পা দিয়েছে সে কারণে বিশেষ কিছু হতে চলেছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সে কারণেই এখন প্যান্ডেল এইরকমই চলছে হয়তো অন্য কোথাও হচ্ছে সেটা হতে পারে তো দেখা যাক এরপরেও আবার আসবো আপনাদেরকে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল বর্তমান মানে 70 দিন আগে ঠিক কীরকম অবস্থায় রয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম আর দেখতেই পেলেন যে প্যান্ডেলটা এখন সবে বাঁশের কাজ চলছে আর আগের বছর যেমন আলোর একটা ব্যাপার ছিল সেটাও নিশ্চয়ই এবছর নিত্য নতুন কিছু একটা থাকবে কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই নতুন নতুন কিছু না কিছু একটা করে যেটা অবশ্যই সবারই মন কাড়ে এবং সব সে কারণেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রত্যেক বছরই ভীষণই ভিড় হয় তো এবছর নিশ্চয়ই হবে আর তার আগে আমরা আসবো পুজোর বেশ কয়েকদিন আগে এবং মাঝে মধ্যে আপডেট তো অবশ্যই দেবো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কাজ কতটা হবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখতে হবে পৌঁছে গেছি সাবওয়ের কাছে আর এখন ভীষণই গর্ত শুরু হয়ে গেছে তো সে কারণে দাঁড়িয়ে রয়েছি তো এখানেই ব্লগটা আজকের মতন শেষ করলাম যদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই